অধ্যাপক মানস মজুমদার মহাশয়কে আমি আহ্বান করছি আমাদের বঙ্গভাষা সাহিত্য বিভাগের বরিষ্ঠতম অধ্যাপক অধ্যাপক বিশ্বনাথ রায় মহাশয়কে। এরপর যখন উপস্থিত হবেন অধ্যাপক সুনীল কুমার ভৌমিক, তাকে আমরা মঞ্চে ডেকে দেব। প্রথমে একটি কথা জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে আমি বিভাগীয় প্রধান হিসেবে বর্তমানে যিনি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রয়েছেন অধ্যাপক আশুতোষ ঘোষ মহাশয়কে আহ্বান জানিয়েছিলাম সভাপতিত্ব করার জন্য। তিনি আজকে ভীষণ ব্যস্ত, বিশেষ একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে, সুতরাং তিনি অনুপস্থিত থাকছেন, আসতে পারবেন না জানিয়েছেন। তাই যাবতীয় সভার কাজ আপাতত সহ উপাচার্য শিক্ষা অধ্যাপক স্বাগত সেন তিনি পরিচালনা করবেন। বিশিষ্ট অতিথি হিসেবে তাই আজ আমি বাংলা বিভাগের বরিষ্ঠতম অধ্যাপক অধ্যাপক বিশ্বনাথ রায়কে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরু করব অধ্যাপক খুদিরাম দাস প্রথম সারা বক্তৃতা 2016। তার আগে একটু প্রাক কথন বলে দিব, কিন্তু তারও আগে একটি ছোট্ট সঙ্গীত পরিবেশন সঙ্গীত পরিবেশন করবে আমাদের এই বঙ্গভাষা সাহিত্য বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র অনুরাগ দত্ত। অনুরাগকে আসতে অনুষ্ঠানের অন্যতম বক্তা অধ্যাপক মানব
মানুষ মঞ্জুলার মহাশয়কে বরণ করে নিয়েছেন আমাদের বিভাগের বিশিষ্ট অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিভাগের বর্ষিয়ান অধ্যাপক, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক বিশ্বনাথ রায়। তাঁকে বরণ করে নিয়েছেন আমাদের বিভাগের অন্যতম অধ্যাপক ডক্টর প্রসূন ঘোষ। এইবার অধ্যাপক খুদিরাম দাসের প্রতিকৃতিতে মালাদান করবেন এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোপাচার্য অধ্যাপক সানাত মহাশয়। কিছু পুষ্প স্তবক আমরা রেখেছি, আমি অনুরোধ করছি আমাদের বিভাগের মাননীয় অধ্যাপক অধ্যাপিকা এবং যারা উপস্থিত রয়েছেন মঞ্চে বিশিষ্ট অতিথি বক্তা অধ্যাপক মানুষ মজুমদার অধ্যাপক বিশ্বনাথ রায়, আপনারা যদি একটু প্রতিকৃতির সামনে পুষ্পস্তবক দিয়ে আপনাদের শ্রদ্ধা করুন। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ বিধি আছে যে যখন কোনো স্মারক বক্তৃতা হয় সেই বক্তৃতাটি আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশেষ একটি বিভাগের তত্ত্বাবধানে হয়, সেটি হল স্টেট অ্যান্ড ট্রাস্ট অফিস। সেই অফিসের অফিসার শ্রী অঞ্জন দা এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি যে সার্টিফিকেট প্রস্তুত করে এনেছেন সেটি এখন এই মুহূর্তে যে বক্তা উপস্থিত রয়েছেন অধ্যাপক মানস মজুমদার তার হাতে তুলে দেবেন আজকের এই সভার মাননীয় সভাপতি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় সহ উপাচার্য শিক্ষা। আমরা সম্মান দক্ষিণা হিসেবে কিছু না কিছু দিয়ে থাকি এই বক্তৃতার জন্য এরপর যখন দ্বিতীয় বক্তা এসে উপস্থিত হবেন একইভাবে তাঁকেও আমরা এভাবে অভিনন্দন জানাবো, বরণ করে নেব, সার্টিফিকেট দেব।
আজকের যে বক্তৃতা হতে চলেছে যার সম্পর্কে তাকে নিয়ে দু চার কথা। অধ্যাপক ক্ষুদিরাম দাস একেবারে অপরিচিত নন বঙ্গবিদ্যা চর্চা করেন। অনার্সের কোর্স স্নাতকোত্তরের অনেক অংশে তার নাম মাঝে মাঝে উচ্চারিত হয়, বিশেষ করে বৈষ্ণব সাহিত্যের ক্ষেত্রে, রবীন্দ্র সাহিত্যের ক্ষেত্রে এবং আরো বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে যেখানে ক্ষুদিরাম দাস প্রায় অপরিহার্য এক উৎস হিসেবে আমাদের কাছে দাঁড়িয়ে রয়েছে। এই ক্ষুদিরাম দাসের জন্ম হয়েছিল 1916 সালের 9 অক্টোবর, সুতরাং এই বছর 2016 তার 17 বছর চলছে। কয়েকদিন আগে মহাবোধি সোসাইটিতে তার 17 বর্ষ উচ্চারিত হয়েছে। তিনি ছিলেন আমাদের চেয়ে নানাভাবে শিক্ষাবিদ, সাহিত্যিক, ভাষাতাত্ত্বিক, সাহিত্য সমালোচক, গবেষক। বাঁকুড়ার বেড়িয়াতলে তাঁর জন্ম হয়েছিল একটি দরিদ্র পরিবার। এতই দারিদ্র যে মাত্র হাতে কয়েকখানা পয়সা সম্বল করে তিনি কলকাতায় পাড়ি দিয়েছিলেন পড়াশুনো করবেন এই অভিপ্রায়ে। তিনি ছিলেন সংস্কৃত সাহিত্যের অনার্স সম্মানিত। তিনি প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছিলেন, কিন্তু কলকাতায় তিনি পড়তেন বাংলা। তার বিশিষ্ট অধ্যাপক ভাস্কর্য সুনীত কুমার চট্টোপাধ্যায় মশাই জিজ্ঞাসা করেছিলেন যে হঠাৎ সংস্কৃত ছেড়ে বাংলা কেন। তিনি তার চমৎকার জবাব দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি অবশ্যই এই বিষয়টা পড়ে সর্বোচ্চ স্থান অধিকার করবেন। আশ্চর্য বিষয়, সর্বোচ্চ স্থান তিনি অধিকার করেছিলেন সেই সময়ে 72.6% নম্বর। এই নম্বর প্রাপ্তির সুবাদে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পান, স্যার আশুতোষ রৌপ্য পদক পান। তিনি বাংলাতে এমএ পাশ করেছিলেন 1939। এরপর তার নিরন্তর পড়াশোনা, গবেষণা, শিক্ষকতা, একটার পর একটা জায়গাতে তিনি শিক্ষকতা করেছেন। প্রথম পর্বে গভর্নমেন্ট কলেজে, অবশ্য গভর্নমেন্ট কলেজের আগে তিনি স্কটিশ চার্চ কলেজে পড়েছিলেন 1941-44। এরপর তিনি প্রেসিডেন্সিতে 1945-55 টানা 10 বছর পড়িয়েছেন। কৃষ্ণনগর সরকারি কলেজে 1955-1959। এরপর মৌলানা আজাদে ভর্তি হন 1959-73। অতঃপর তিনি প্রবেশ করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গ ভাষা ও সাহিত্য বিভাগ এবং এখানে তিনি রামচন্দ্র গাড়ি অধ্যাপক পদে নিবৃত্ত ছিলেন। বিক্ষোভ হন 1973 সাল থেকে 1981 সাল পর্যন্ত তার এখানে কর্মজীবন। তিনি এই সময় পর্বের ভিতরে অনেকগুলি বই লিখেন, মূলত তার বিচরণ ক্ষেত্র ছিল রবীন্দ্র সাহিত্য। তিনি 1953 সালে প্রথম যে বইটি লিখলেন সেটি দিয়েই তার এই লেখার সূচনা, রবীন্দ্র প্রতিভার পরিচয়। এরপর 1958-তে বাংলা কাব্যের রূপনীতি, 1966-তে চিত্রগীত বই রবীন্দ্রবাণী, 1972-এ বৈষ্ণব রস প্রকাশ, এরপর সমাজ প্রগতি রবীন্দ্রনাথ, 1976-এ মুকুন্দের চণ্ডীমঙ্গল সম্পাদনা করলেন এবং তিনি সর্বপ্রথম প্রথম ব্যক্তি যিনি নামিন্দা থেকে আরোড়া পর্যন্ত কবির যাত্রা পথে হদিশ দেওয়ার চেষ্টা করেছিলেন নিজে পায়ে হেঁটে। 1984-তে রবীন্দ্র কল্পনায় বিজ্ঞানের অধিকার, এরপর 1400 সাল ও চলমান রবি, দেশকাল সাহিত্য। আগে বলেছি তিনি ছিলেন ভাষাবিদ, ভাষা বিজ্ঞানী হয়তো বলা যাবে না, কিন্তু ভাষা নিয়ে তার আলাদা একটা ভাবনা ছিল। বানান বানানোর বন্দরে এই জাতীয় গ্রন্থ তিনি লিখেছেন। বাংলা সাহিত্যের আত্মমুগ্ধ বলেও তার একটি বই আছে, আর যে বইটি
যথেষ্ট পরিমাণে চর্চিত হয় এখনো অবধি সেটি সাঁওতালি বাংলা সমশব্দ অভিধান। এ বাইরে আরও একটি বই তৈরি করেন ডিকশনারি, সেটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এ লিঙ্গুইস্টিক ডিকশনারি অফ কারেন্ট বেঙ্গলি ওয়ার্ডস যদি এটি প্রকাশিত হয়। এই মানুষটি তার দীর্ঘ জীবনে পড়াশোনার মধ্যে দিয়ে যা কিছু অর্জন করেছিলেন তা কয়েকটি পুরস্কারে মৃত হওয়ার মধ্য দিয়ে তার অসাধারণ প্রতিভা এবং মূল্যকে আমরা পরিচয় পাই। কয়েকটি পুরস্কার 1973 পেয়েছিলেন প্রাণতোষ ঘটক স্মৃতি পুরস্কার, 1984 বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার, এটি দেয় পশ্চিমবঙ্গ সরকার, 1987 কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সরোজিনী বসু স্বর্ণপদক, ওই একই বছরে হাওড়া পণ্ডিত সমাজ তাকে সাহিত্য রত্ন উপাধিতে ভূষিত করে, 1992 টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে এই অভিধানে রবীন্দ্র দত্তাচার্য, 1984 আবার পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি পুরস্কার তিনি পেলেন রবীন্দ্র স্মৃতি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরের বছর 1995 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্মারক পুরস্কার তাকে ভূষিত করেন, 1998 সালে সংস্কৃত কলেজ দেয় রবি তীর্থঙ্কর খেতাব। আরেকটি তথ্য দেব, 1962 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেছিলেন যা ছিল সেই সময়ের দিনকে মাঝকে দিয়েছিল বাংলা সাহিত্যের প্রথম ডিলিট ছিলেন তিনি। তিনি বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছিলেন 1973 থেকে 81 সাল পর্যন্ত। তার প্রয়াণ হয় 2002 সালের 28 এপ্রিল। এই বিদগ্ধ মানুষটির জীবন কথা এবং তার সাহিত্য ভাবনা নিয়ে